অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। পয়লা জুলাই থেকে শনি মহারাজ বরদান দিতে চলেছে 5টি রাশিকে। হ্যাঁ, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এবং এই শনি মহারাজ এ সময় খুব পাওয়ারফুল পজিশানে কিন্তু আসতে চলেছে এই পয়লা জুলাই থেকে। কারণ 30শে জুন এই বৃহস্পতি আপনার ধনুরাশিতে প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ এতদিন পর্যন্ত এই বৃহস্পতি নিচস্থ এবং বকরি অবস্থাতে ছিল, যে জন্য শনি মহারাজ সে মতন কিন্তু ফল প্রদান করতে পারছিল না। এই যে 30শে জুন এই ধনুরাশিতে বৃহস্পতির প্রবেশ, এবং ঠিক তারপরের দিন পয়লা জুলাই থেকে হতে চলেছে 5টি রাশির উপর শনি মহারাজের বরদান, আর মাত্র আপনার 2টা দিন। ঠিক 2 দিন পর, আজকে তো আপনার 28 তারিখ, 29-30, আর 2টা দিন পরই এই 5 রাশিকে ঢেলে দিতে চলেছে শনি মহারাজ। একটা কথাই আছে, শনি যাব দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা হে, এটা একটা প্রবাদই আছে। তো এবার আপনারা এ সময় কি করবেন কি করবেন না, সেটা তো আমি এই ভিডিওর শেষে বলবই, যেটা করলে আপনারা আরও সুফল পাবেনই, নিশ্চিতরূপে সুফল পাবেন, সেটা আমি পরের এই ভিডিওতে শেষে আপনাদেরকে বলবো, যে 5টি রাশি যেটা আমি করতে বলছি। এবং এই সময় আপনারা শনি মহারাজের কাছ থেকে আপনারা বাড়ি বলুন, জায়গা বলুন, গাড়ি বলুন, সন্তান সুখ বলুন, অর্থ বলুন, আপনার কেরিয়ার বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, সম্পত্তি বলুন, সুখ বলুন, সমস্ত কিছু আপনারা কিন্তু চাইতেই পারেন, আর সেইগুলো কিন্তু আপনারা পাবেনই পাবেন শনি যে পজিশানে যাচ্ছে। তবে এর ভিডিওর শেষে আমি কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলবো, এই রাশিগুলো যে 5টি রাশিগুলো, তারপরে কিন্তু ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদেরকে বলবো, সেটা কোনো মতেই আপনারা কিন্তু মিস করবেন না, খুবই ইম্পর্টেন্ট কথা। তো এবার আপনাদেরকে জানাই, এই যে শনি মহারাজ মকর রাশিতে অবস্থান করছে, খুব পাওয়ারফুল স্থিতিতে চলে আসছে এই পয়লা জুলাই থেকে, এই 5টা রাশিকে ঢেলে দিবে সব দিক থেকে। প্রথম যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদেরকে কর্ম, ব্যবসা এবং লাভের জায়গায় কিন্তু আপনাদের তৈরি করবেই করবে, যতই পজিশান আপনার ইয়ে থাক না কেন, সেই দিক থেকে কিন্তু আপনারা নতুন কর্ম পাবেন, কর্মক্ষেত্রের পদোন্নতি হবে, লাভ পাবেন, এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু প্রভূত উন্নতি করবেন। 1 নম্বর রাশি। 2 নম্বর রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্য উন্নতি, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, চাঁদের ভাগ্য এতদিন ধরে বন্ধ আছে, ঠিকঠাক ক্লিক করছিল না, এই পয়লা জুলাই থেকে আপনাদের ভাগ্যের উন্নতি এবং কেরিয়ারের দিকে আপনারা কিন্তু সফলতা পাবেনই, এবং অর্থ আপনারা প্রচুর পরিমাণে কিন্তু পাবেন, মেষ রাশির ক্ষেত্রেও তাই। কিন্তু আপনাদেরকে একটা কথা এখানে বলে দিই, যে রাশিগুলোর কথা বলছি অবশ্যই আপনাদেরকে অনেস্ট, অর্থাৎ সততা আপনাদের মধ্যে থাকতে হবে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি সবসময় ন্যায় করায়, তো আপনারা যারা অনেস্টি থাকবেন তারা 100% ফল পাবেনই পাবেন। আর যেটা ক্রিয়া আমি করতে বলবো সেটা অবশ্যই ভিডিও শেষে আপনারা দেখবেন, এবং পাশাপাশি আপনাদের জন্মচক্রে শনি কেমন আছে সেটাও একটা দক্ষ অ্যাস্ট্রোলজার কাছে আপনাদের দেখানো উচিত, তাহলে আপনারা জানতে পারবেন যে আপনারা সঠিক ফল পাবেন কি পাবেন না। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, তুলা রাশির ক্ষেত্রে প্রভূত উন্নতি কিন্তু হবেই হবে, এবং আপনারা সন্তান সুখ, গৃহসুখ, বাহন সুখ আপনারা কিন্তু পাবেনই পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু হবেই। এরপরে যে রাশিটির কথা বলবো
সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির তৃতীয় ভাবে শনি গোচরে তৃতীয় শনি খুব শুভ ফল প্রদান করে, আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের মনও বাঞ্ছা পূর্ণ করবে, আপনাদেরকে ঠেলে দিবে আপনাদের সব দিক থেকে, আপনাদের কমিউনিকেশন আসবে, ফট করে যোগাযোগ হয়ে আপনাদের সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি কিন্তু আপনারা পাবেনই পাবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মকর রাশি। রাশিতেই আপনাদের শনি অবস্থানে, পয়লা জুলাইতে খুব পাওয়ারফুল শনি, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, এবং অর্থের দিক থেকে দ্বিগুণ অর্থ কিন্তু আপনারা পাবেনই পাবেন, আর অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হবে মকর রাশির ক্ষেত্রে, আর্থিক উন্নতি নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেনই পাবেন। এরপরে যে রাশির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটা হচ্ছে সবশেষ রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে একাদশভাবে শনি, আপনাদের লাভ পাবেন, সফলতা পাবেন, কর্ম পাবেন, সন্তান দিক থেকে আপনারা উন্নতি পাবেন, রাজনৈতিক সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো, এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক লাভ আপনারা কিন্তু পাবেনই পাবেন মীন রাশির ক্ষেত্রে। জবরদস্ত সময় আসছে মীন, মকর, বৃশ্চিক, তুলা, বৃষ এবং মেষ রাশির জন্য, চারিদিক থেকে কিন্তু ফায়দা কিন্তু আসতে চলেছে এই পয়লা জুলাই থেকে। আপনারা নোট করে রাখুন, আপনারা এটা খাতাতে লিখে রাখুন, মিলিয়ে রাখুন, আপনারা পাবেন। এবার আপনাদেরকে বলছি কি করবেন না, শনি তো পাওয়ারফুল স্থিতিতে এসছে। প্রথম কথা, আপনারা এ সময় সর্ষার তেল বা কালো কোনো বস্তু আপনারা কিন্তু ভুল করেও দান করবেন না, বা জুতো, চামড়া কিছু জুতো দান করবেন না, তাহলে কি হবে, এই যে ভালো শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন না। অর্থাৎ সর্ষার তেল, কালো কোনো বস্ত্র এবং জুতো আপনারা কিন্তু ভুল করেও দান করবেন না, এবং আপনারা শনিবার করে অশ্বত্থ গাছের নিচে একটি সর্ষার তেলের প্রদীপ, আবারও বলছি, প্রজ্বলন করুন, এবং ওম সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, এবং শনিবার দিন নিরামিষ খান, সাত্বিকভাবে থাকুন, এবং শনিবার দিন আপনারা বাড়ির পশ্চিম দিকে মুখ করে সন্ধ্যাবেলায় ওম সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা শনি মহারাজের বরদান পাবেনই পাবেন। কিন্তু ভুল করে সর্ষার তেল এবং আপনারা চামড়ার কোনো জুতো বা কালো বস্ত্র এগুলো দান করবেন না, এবং আপনারা পাশাপাশি আপনাদের জন্মছকটা আপনারা একবার পর্যালোচনা করে নিন, আপনাদের জন্মছকে শনি কেমন আছে সেটা অবশ্যই একান্ত দেখার দরকার, এবং এর পাশাপাশি আপনারা দেখুন যে আপনারা অনেষ্টিভাবে থাকবেন, সততার সঙ্গে থাকবেন। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। ওম শনিশ্চয়।